হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে সিপাহী পদে আবেদন সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশে বিজিবি পদে কিভাবে সঠিক নিয়মে আবেদন করতে হয় এই বিষয়টি এ টু জেড দেখিয়ে দিব। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে 99তম ব্যাচের সিপাহী পদে আবেদনের যে নিয়ম, সঠিক নিয়মটি সেটি দেখিয়ে দিব। তো এটি দেখে আপনারা যে কোনো ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে আপনারা সেই ব্যাচের বিজ্ঞপ্তিটি দেখে সঠিক নিয়মে আবেদন করে দিতে পারবেন, ঠিক আছে? তো আবেদনের শুরুতে অবশ্যই আপনাদেরকে বিজ্ঞপ্তি থেকে শিক্ষাগত যোগ্যতা, বয়স, শারীরিক যোগ্যতা এই বিষয়গুলো দেখে প্রথমে শিওর হতে হবে আপনি উপযুক্ত কিনা। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি দেখে নিচ্ছি শিক্ষাগত যোগ্যতা, বয়স। তো এখানে বলে দেওয়া হয়েছে SSC সমমান পরীক্ষায় কমপক্ষে GPA 3.00 এবং HSC ও সমমান পরীক্ষায় কমপক্ষে GPA 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তারপর জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এখানে বেতন স্কেলটি দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপর আছে বয়স। বয়স হচ্ছে 11/11/2022 তারিখে বয়স 18 থেকে 23 বছর। তারপর জন্ম তারিখ 12/11/1999 হতে 11/11/2004 এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। তো এখানে যে বয়সের যোগ্যতাটি চাওয়া হয়েছে এটি শুধুমাত্র 99তম ব্যাচের সিপাহী পদে নিয়োগের জন্য। তো পরবর্তী যেই ব্যাচগুলোতে দিবে সেগুলোতে এখানে আবার নতুন করে এখানে বয়সের এই তারিখটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে হবে। তো এখানে প্রথম আছে উচ্চতা। তো পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে এখানে 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি যারা সাধারণ, আর উপজাতি সম্প্রদায়ের ক্ষেত্রে অবশ্যই 5 ফিট হলে আবেদন করতে পারবে। তারপর ওজনের ক্ষেত্রে বলেছে 49.895 কেজি 110 পাউন্ড, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 47.173 কেজি অথবা 104 পাউন্ড। এরপর আছে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47.173 কেজি অথবা 104 পাউন্ড, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 43.544 কেজি অথবা 96 পাউন্ড। তারপর আছে বুকের মাপ। বুকের মাপ অবশ্যই স্বাভাবিক। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 81.28 সেন্টিমিটার মানে 32 ইঞ্চি, স্পিত 86.37 সেন্টিমিটার মানে 34 ইঞ্চি, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 76.20 সেন্টিমিটার মানে 30 ইঞ্চি, এবং স্পিত 81.28 সেন্টিমিটার মানে 32 ইঞ্চি, আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক 71.12 সেন্টিমিটার মানে 28 ইঞ্চি, স্পিত 76.20 সেন্টিমিটার অথবা 30 ইঞ্চি। তো এরপর আছে দৃষ্টিশক্তি। দৃষ্টিশক্তি হচ্ছে 6/6, পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সমান সেমটি চাওয়া হয়েছে। তারপর যে বিষয়টি আছে সেটি হচ্ছে বৈবাহিক অবস্থা, অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাক প্রাপ্ত হলে হবে না। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আবেদন পদ্ধতিটি সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখন আমি এখানে আমার মোবাইল থেকে মেসেজ অপশনে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর এখানে যে নাম্বারে পাঠাবো সেটি হচ্ছে 16222, এই নাম্বারে পাঠাবো। তো প্রথমে আমি নাম্বারটি লিখে ফেললাম, এরপর আমি এখানে মেসেজ বোর্ডেতে চলে আসলাম। তো এখানে মেসেজ বক্সের মধ্যে এখন আমি SMS টাইপ করব। তো প্রথমে টাইপ করতেছি BGB, প্রথমে বড় হাতের অক্ষরে BGB টাইপ করবেন, তারপর একটা স্পেস দিবেন। স্পেস দিয়ে প্রার্থী যেই সালে HSC পাস করেছে সেটি দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম 2021। তারপর আবার একটা স্পেস, এরপর হচ্ছে আপনাকে আপনার যেই বোর্ড আছে সেই বোর্ডের শর্টকাটটি দিতে হবে। তো এখানে বিজ্ঞপ্তির মধ্যে বোর্ডের শর্টকাটটি পেয়ে যাবেন। দেখুন, আমি এখানে প্রার্থীর JAS দিলাম, এটা হচ্ছে যশোর বোর্ড, এই যে এখানে দেখতে পাচ্ছেন JAS যশোর। তো আপনাদেরটাও এখানে পেয়ে যাবেন, সবগুলো এখানে আছে। তারপর আছে রুল নাম্বার। তো এখন আমি এখানে প্রার্থীর রুল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো রুল নাম্বারটি দেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি
এসএসসির পাশের সাল 2019 দিয়ে দিলাম এসএসসির পাশের সাল। এরপর আবার একটা স্পেস স্পেস দিয়ে আবার লিখে দিচ্ছি যে এএস মানে যশোর বোর্ডের শর্টকোড। তারপরে দিয়ে দিব এসএসসির রোল, তো এসএসসির রোলটিও দিয়ে দিলাম। তো এরপর আছে হোম ডিস্ট্রিক্ট কোড, ঠিক আছে। তো এখানে আপনারা এই বিজ্ঞপ্তির মধ্যে দেখুন এই যে হোম ডিস্ট্রিক্ট কোড অপশনটি আছে এখানে, এইখান থেকে আমি প্রার্থীর যে হোম ডিস্ট্রিক্ট কোড 21 এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখুন 21 হচ্ছে মাগুরা, এটা হচ্ছে প্রার্থীর হোম ডিস্ট্রিক্ট কোড। তারপর আছে থানার নামটি দিতে হবে এখানে, দেখুন। তো কোডটি লেখার পর এরপর আছে উপজেলা নাম, তো আমি এখানে মাগুরা সদর এটি লিখে দিলাম, ঠিক আছে। তো আমার এসএমএস ফরম্যাটটি এখানে লিখে হয়ে গেল, এরপর আমি এটি সেন্ড করে দিব। তো এটা অবশ্যই টেলিটক সিম থেকে পাঠাতে হবে, তো আমি এখানে সেন্ড দিয়ে দিলাম। তো আমার এসএমএসটি সেন্ড হয়ে গিয়েছে। তো দেখুন এটা হচ্ছে এসএমএস ফরম্যাট, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি এখানে যেভাবে এসএমএস ফরম্যাটটি লেখা আছে। তো দেখুন বন্ধুরা, এখানে এখন টেলিটকে আমি এসএমএসটি পাঠানোর পরে আমার কাছে একটি প্রীতি এসএমএস চলে এসেছে, এখানে প্রার্থীর নাম, তারপর হচ্ছে উপজেলা, তারপর পিন নাম্বার, আবেদন ফি 150 টাকা, এগুলো চলে এসেছে। তারপর কিভাবে এসএমএস পাঠাতে হবে সেটিও কিন্তু এখানে টাইপ করে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে টাইপ করতে হবে বিজিবি, তারপরে স্পেস, তারপরে ইএস, ওয়াইইএস, তারপর আবার একটি স্পেস, তারপর এখানে যে পিন নাম্বারটি আছে এই যে এসএমএস এর মধ্যে যে পিন নাম্বারটি আছে এই পিন নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে। তো আমি এসএমএস থেকে পিন নাম্বারটি টাইপ করে দিচ্ছি। তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার বলেছে এখানে, প্রার্থীর একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। পিন নাম্বারটি লেখার পর একটি স্পেস দিয়ে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে, তো আমি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর কাজ শেষ, এখন আমি এসএমএসটি সেন্ড করে দিব। তো দেখুন এখন আমি এসএমএসটি সেন্ড করে দিচ্ছি, সেন্ড করে দিলাম, তো আমার এসএমএসটি সেন্ড হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি এসএমএসটি পাঠানোর সাথে সাথে এখানে কিন্তু আমার অ্যাপ্লাইটি সঠিকভাবে হয়ে গিয়েছে। তো এটা এখানে যে এসএমএসটি এসেছে একই সাথে প্রার্থী যে নাম্বারটি দিয়েছিল প্রার্থীর নাম্বারও একটি এসএমএস চলে যাবে। তো দেখুন এখানে আমার একটি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিয়েছে, উপজেলার নাম, তারপরে বর্ডার গার্ডের 99তম ব্যাচে সিপাহী পদে আবেদন গ্রহণ হয়েছে, ঠিক আছে। পরীক্ষার 48 ঘন্টা পূর্বে এসএমএস এ ভর্তির তারিখ, স্থান ও সময় জানানো হবে, এটি এখানে বলে দিয়েছে। তারপর বন্ধুরা, এখানে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর হারিয়ে গেলে পুনরায় পাওয়ার জন্য কিভাবে কি করতে হবে সে বিষয়টিও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই যে এসএমএসটা দেখতেছেন, এভাবে পাঠিয়ে দিলে আপনারা এখান থেকে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটি যদি হারিয়ে ফেলেন সেটি উদ্ধার করতে পারবেন, ঠিক আছে। তো এখানে উদাহরণ সহ দিয়ে দেওয়া হয়েছে কিভাবে এসএমএসটি পাঠাবেন। তো বন্ধুরা এখানে আপনারা 7 নম্বরের, তো বন্ধুরা আপনারা এখানে যেই এসএসসি আর এইচএসসি এর যে বোর্ডের নাম আছে এবং বোর্ডের কিওয়ার্ড আছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। যত রকমের বোর্ড আছে, মাদ্রাসা, ওপেন ইউনিভার্সিটি, টেকনিক্যাল বোর্ড, সবারগুলো এখানে দেওয়া আছে। তারপর এখানে টেকনিক্যাল বোর্ডের আওতাধীন টেকনিক্যাল, হায়ার বিজনেস ম্যানেজমেন্ট, তারপর ডিপ্লোমা ইন সিভিল, ডিআইসি, ভোকেশনাল উল্লেখিত বিভাগ ছাড়াও যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থীগণকে এসএমএস প্রেরণের সময় বোর্ড কিওয়ার্ড হিসেবে ওটিএস টাইপ করতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। তারপর যে হোম ডিস্ট্রিক্ট কোড আছে এসএমএস এর মধ্যে, এখানে সবগুলো জেলার হোম ডিস্ট্রিক্ট কোড আছে, আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। এরপর বন্ধুরা যে বিষয়টি আছে সেটা হচ্ছে পরীক্ষায় উপস্থিত হওয়ার তারিখ ও সময় সম্বলিত মেসেজ মুছে বা ভুলে গেলে যে কোনো টেলিটক নম্বর থেকে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে আপনাকে এই যে এখানে যে এসএমএস ফরম্যাটটি দিয়েছে এটি লিখে আপনাকে 16222 এই নম্বরে পাঠাতে হবে, ঠিক আছে। তো এগুলো অবশ্যই টেলিটক নাম্বার থেকে করতে হবে। তারপর বন্ধুরা আপনাদের এসএমএস এর মাধ্যমে আবেদনটি শেষ হওয়ার পর আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে, তো সেটি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে একটি ফর্ম প্রিন্ট করতে হবে, সেটি হচ্ছে, তো এটি করার জন্য আপনারা এখানে গুগল আসবেন, আসার পর এখানে বিজিবি এটি লিখে টাইপ করবেন, সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে বর্ডার গার্ড বাংলাদেশের যে ওয়েবসাইট আছে সেটি আসবে, তো এটিতে প্রবেশ করবেন। তো করার পর এখান থেকে আপনারা এখানে উপরে দেখতে পাবেন ডাউনলোড নামে একটি অপশন আছে, এখান থেকে বিজিবিতে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের তথ্যাদির ফর্ম নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে
এখানে যে ফর্মটি আছে সেটি চলে আসবে ব্যক্তিগত তথ্যাবলীর। তো আমি এখন এখানে পিডিএফ যেটি আছে সেটির উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে এই ফর্মটি এখানে চলে এসেছে। এটি অবশ্যই আপনাদেরকে প্রিন্ট করে নিতে হবে, ঠিক আছে? তো এই ফর্মটি আমি সরাসরি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? তো ডাউনলোড করে আপনারা এটি অবশ্যই প্রিন্ট করে এটি পূরণ করতে হবে। তারপর বন্ধুরা দেখুন এখানে 10 নম্বরে বিজ্ঞপ্তির মধ্যে এখানে 10 নম্বরে যে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে 32 সময় অবশ্যই যা আনতে হবে। তো এখানে 32 সময় সঙ্গে যা আনতে হবে সবগুলো এখানে লেখা আছে। একদম জ নাম্বারে যেটি আছে সেটি আপনাদেরকে আমি একটু আগে দেখিয়ে দিলাম। এরপর এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে বিজিবি এর কর্মরত অথবা অবসরপ্রাপ্ত শহীদ মৃত সদস্য সন্তানদের জন্য এখানে কিছু জিনিস এখানে সঙ্গে আনার জন্য বলা হয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে আছে মুক্তিযোদ্ধা, বিএনসিসি ক্যাডেট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সরকারি নিবাসী এতিম সদস্য প্রার্থীদের জন্য প্রযোজ্য। তো এগুলো এখান থেকে দেখে নেবেন আপনারা। তারপর আছে বিএনসিসি ক্যাডেটদের জন্য, তারপর আনসার গ্রাম প্রতিরক্ষা সদস্য, তারপর ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য সরকারি এতিম খানা নিবাসীদের জন্য, এগুলো এখানে ডিটেলস বলা আছে, এগুলো পড়ে নেবেন অবশ্যই আপনারা যারা এই ক্যাটাগরির মধ্যে পড়েন। তারপরে এখানে 11 নম্বর আছে খেলোয়াড়, তারপরে 12 নম্বর কিছু বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন। তো এখানে যে যে বিষয়গুলো আরো এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, এগুলো আপনারা অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তি থেকে পড়ে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি বিজ্ঞপ্তিটি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? তো সেখান থেকে অবশ্যই আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, কিভাবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে সিপাহী পদে সঠিক নিয়মে আবেদন করতে সে বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।